দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আদালতের বাইরে ইশরাকের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মমিন হোসেনকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। লিফলেট বিতরণের এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় মতিঝিল থানায়। এই রক্ষী বাহিনীর ভূমিকায় আজকে যারা অবতীর্ণ হয়েছেন তাদেরকে বলতে চাই, এটাই শেষ না, এরপরে আবারও সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, তখন আপনাদের সকলের এই অপরাধের জন্য জবাবদিহিতে করতে হবে, এই কোর্টে আপনাদেরকে বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। পরে 2020 সালের গাড়ি পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 18/8/2021 তারিখে তাকে হাজির হওয়ার নির্দেশ দিল, সেই ওই তারিখে হাজির হয়নি। ওই তারিখে হাজির না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পাওয়া হয়। ওই তারিখে আসামি কোভিড আক্রান্ত থাকার কারণে বিজ্ঞ আদালতে হাজির হতে পারেন নাই, অর্থাৎ তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। কিন্তু তার পক্ষে তার নিযুক্তি ও আইনজীবী যারা, তারা দরখাস্ত দিয়ে আদালতকে অবহিত করায় যে দ্বিতীয়বারের মতো কোভিড আক্রান্ত তিনি। জামিন না দিয়ে কারাগারে পাঠানো ইশরাকের ক্ষুব্ধ কর্মীরা চড়াও হন পুলিশের উপর। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে ইশরাককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছে বিএনপি। সরকার তার ব্যর্থতা ঢাকতে পুরনো মামলায় ইশরককে গ্রেফতার করেছে বলেও মনে করেন দলটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।